পূর্ব বর্ধমানে নির্দিষ্ট ব্যাচের আমুল মিষ্টি দই নিষিদ্ধ করল সরকার। দিন কয়েক ধরেই খবর আসছিল পূর্ব বর্ধমানে দুই ব্লকের অনেক বাসিন্দা অসুস্থ হয়ে পড়েছেন। কারণ খুঁজতে গিয়ে দেখা যায় আমুলের মিষ্টি দই থেকে সংক্রমণ ছড়িয়েছে। তার জেরেই পূর্ব বর্ধমানে নির্দিষ্ট ব্যাচের আমুল মিষ্টি দই নিষিদ্ধ করল জেলা প্রশাসন। জানা গিয়েছে পূর্ব বর্ধমানের রায়নাও মেমারিতে দিন কয়েক আগেই প্রায় 150 জনের মতো মানুষ অসুস্থ হয়ে পড়েন। সকলের উপসর্গ প্রায় একই, পেট ব্যথা, বমির মতো উপসর্গ দেখা গিয়েছে রোগীদের মধ্যে। কি থেকে একসঙ্গে এতজন এভাবে অসুস্থ হয়ে পড়লেন তা অনুসন্ধান করতে স্বাস্থ্য দপ্তর থেকে বিশেষ মেডিকেল দল পাঠানো হয় জেলায়। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, খাবারে বিষক্রিয়া থেকেই এহেন অসুস্থতার ঘটনা ঘটেছে। খাবারের সব নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পাঠানো হয় পরীক্ষা করার জন্যে। রিপোর্ট হাতে আসতেই জানা যায় দই জাতীয় কোনো খাবার থেকে বিষক্রিয়া ঘটেছে। প্রাথমিক তদন্ত করে মেডিকেল টিম জানতে পারে রায়না ও মেমারিতে যেসব মানুষ অসুস্থ হয়েছেন তারা সকলেই কোনো অনুষ্ঠানে খেতে গিয়েছিলেন, সেখানে আমুলের মিষ্টি দই খাওয়ানো হয়েছিল। সেই দইয়ের নমুনাতেই ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে, আর এইসব দই একটি নির্দিষ্ট ব্যাচের। জানা গিয়েছে বাঁকুড়ার ইন্ডিয়ান ডেয়ারি প্রোডাক্ট লিমিটেড কোম্পানিতে তৈরি হয়েছিল ওই আমুল মিষ্টি দই। তার ব্যাচ নম্বর KVP 3653। ল্যাবে পরীক্ষার পর ওই নির্দিষ্ট ব্যাচের দইতে স্ট্যাফিলোকক্কাস অরিয়াস নামে একটি ব্যাকটেরিয়ার হদিশ পাওয়া গেছে। ওই ব্যাচের দই থেকেই অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। তারপরই তড়িঘড়ি ওই ব্যাচের সমস্ত মিষ্টি দই নিষিদ্ধ করা হয়। আমুলের সমস্ত ডিস্ট্রিবিউটার, রিটেলার এবং হোলসেলারদের বিষয়টি জানানো হয়েছে। আরও বলা হয়েছে যদি এই নির্দেশ অমান্য করা হয় তবে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।